অসভ্য নির্লজ্জ বেহার মেয়ে মানুষ একটা। এত বেলা হয়ে গেল, এখনো ফেরার নাম পর্যন্ত নেই। ভাল লাগে না বাবা আমার, এরকম করে না দেখবো একদিন আমি হার্ট ফেল করে নিজেই মরে গেছি। দিদি, হ্যাঁ, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন, কি হয়েছে? ঢঙের কথা বলবেন না তো। কোন দিন আমাকে দেখেছেন? বেলা অবধি বিছানা কামড়ে পড়ে আছি। এক যদি কঠিন অসুখ না হয় ঠোঁ, এই আপনার মতো লোকেদের দেখলে না গা পিত্তি আমার জ্বলে যায়। সবই জানেন, তাও ন্যাকা ষষ্ঠী সেজে থাকে, কি করে পেটের ভেতর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করে ঠোঁ। মনটা খারাপ আছে তো, তাই এত কিছু বলছে। আমি কিচ্ছু মনে করছি না। এই যে ওরা বাড়ির বাইরে গেছে, এত সহজে ফিরবে মনে করেছেন? ফিরবে না। না না, শ্রেয়া চেষ্টা করবে আরো বেশিক্ষণ থাকতে বাইরে। বাড়িতে এলেই তো কাজকর্ম করতে হবে, তাই হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। মা, মা! হ্যাঁ রে বাবা, রাতে নিশ্চয়ই ভালো করে ঘুমোসনি না? না না, কোনো প্রবলেম হয়নি। হয়নি বললেই হবে, কি শুকনো বিপদ বলতো। হ্যাঁ, আর সে হতচ্ছাড়া, সে কমলটা কোথায়? গাড়ি যখন অত দূরে নিয়ে যাবি, দেখে নিয়ে যাবি না ইঞ্জিন চাকা সব ঠিকঠাক আছে কিনা? আমাদের রূপমও কেমন বাচ্চা হয়ে গেছে দেখুন দিদি, হাতে কেমন বেলুন নিয়ে এসেছে। না না কাকিমা, এটা আমি কিনিনি, এটা দেখে হঠাৎ শ্রেয়ার কিনতে ইচ্ছে করলো তাই। লক্ষণ তো একেবারেই ভালো ঠেকছে না, প্রেম তো একেবারে উতলে উঠছে দেখছি, এমনটা তো আগে দেখিনি। ওমা পিসিমণি, তুমি এখানে? এনা তোমার চা আপনার জন্য। নো থ্যাঙ্কস, আমাকে না মার সঙ্গে একটু দেখা করতে যেতে হবে, আমি আসি। হ্যাঁ, আমি ঘরে যাই। হ্যাঁ সন্ধ্যা, তুই আমাকে একটু ঘরে খাবার পাঠিয়ে দে, প্রচন্ড খিদে পেয়েছে। সত্যি আজকালকার ছেলে মেয়েদের না কোনো কাণ্ড জ্ঞান নেই জানেন, ওই রকম সিঁদুর মাখা অবস্থায় কেউ বাইরে বড়দের সামনে আসে কি বলুন দিদি? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? না কিছু না, আমার না একটা ভীষণ জরুরি কাজ আছে জানেন, আমি যাই সেরে আছি। ওমা সে কি কথা, আরে বাবা চাটা তো খেয়ে যান। অদ্ভুত মহিলা, আমার ক্ষমতা সম্পর্কে কোনো জ্ঞান আছে আপনার? বড় বড় কথা বলছেন, আপনার মতো এরম পুরবি না আমার দরজার সামনে লাইন দিয়ে আমি দাঁড় করিয়ে দিতে পারবো। চাঁদির জুতো বোঝেন? চাঁদির জুতো মারলে না সবাই সব কাজ করবে, বড় বড় কথা সব। এরকম মুখ করে কথা বলছেন কেন? আমার সাদা মনে কোনো কাদা নেই। নতুন কোনো প্ল্যান আমায় তৈরি করতে হবে, একটা একটা কোনো সিরিয়াস প্রবলেমে ওদের ফেলতে হবে। ভাবতে দিন, ভাবতে দিন আমাকে একটু। ভাবুন 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 মিসেস সরকার, আপনি সময় নিয়ে ভালো করে ভাবুন। আমি জানি মিসেস সরকার, আপনি কিছু একটা করতে পারবেনই পারবেন। হ্যাঁ, আপনাকে যে আমি একেবারে ভগবানের আসনে বসিয়েছি। নীল, তোমার কি কখনো মনে হয় আমরা যে একে অপরের সাথে এত সময় কাটিয়েছি, এত বছর কাটিয়েছি, তুমি কতটুকু সময় দিয়েছো আমাকে, কতটুকু গল্প করেছো তুমি আমার সাথে? আমি তোমার স্ত্রী নীল, তুমি কেন সবসময় আমার সাথে এভাবে ব্যবহার করো আমি তো বুঝতেই পারি না। শোনো, অনেকদিন না এরকম স্ত্রী সেজে থেকেছো। মার কথা আশা ছিল, আমি মায়ের একমাত্র ছেলে, এখনো তো নাতি মুখ দেখাতে পারলে না মাকে, স্ত্রী সেটা কি সম্পূর্ণ আমার দোষ নেই? তুমি তো একটু চেষ্টা করো, আমি কতবার বলেছি ডক্টরের কাছে যেতে, তুমি সেটাতেও রাজি হও না। তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না আজকাল, বোর লাগে, বোর। রোজ ডাল ভাত খেতে যেরকম লাগে সেই রকম, কোনো চার্ম নেই। নিহাত, এই ব্যবসার ব্যাপারে ফেঁসে আছি তাই, নাহলে কবে তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম। Mmm.